শাহজাহানের ডেরায় স্পেশাল 13, নেতার বাড়িতে 13 জনের দল, 6 ইডি অফিসারের পাশাপাশি এজেন্সির 3 সাক্ষী, সঙ্গে নাজার থানার ওসি, পুলিশের তরফে 2 স্থানীয় বাসিন্দা। অপারেশন ক্যামেরাবন্দি করতে ভিডিওগ্রাফার ফের রেশন কেলেঙ্কারি শিকরে টান। আবারও সন্দেশখালিতে শাহজাহানের আস্তানায় ইডি। এজেন্সির ওপর হামলার পর থেকে বেপাত্তা নেতা, 19 দিন ধরে গা ঢাকা, 20তম দিনে এবার কি মিলবে হদিশ, জোরালো জল্পনা। 5 জানুয়ারি সন্দেশখালী সরবেরিয়াতে শেখ শাহজাহান, তৃণমূলের নেতা, এই যে বাড়ি, সেই বাড়িতে তল্লাশি অভিযান চালাতে এসে আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে ওভার পাওয়ার করে 800 থেকে গ্রামবাসী, 1000 জন, তারা ইডির অফিসারদের ওপর আক্রমণ চালায়। রক্তাক্ত অবস্থায় কার্যত এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন ইডির অফিসাররা। তার 19 দিনের মাথায় আবারও সন্দেশখালীতে ইডির অফিসারদের দল। এই মুহূর্তে এই যে বাড়ি শেখ শাহজাহানের, সেই বাড়ির ভেতরে ইডির অফিসাররা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, এবং এইবার যাবতীয় প্রস্তুতি নিয়েই কিন্তু ইডির অফিসাররা এখানে এসেছেন। তাদের সঙ্গে 125 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে আসা হয়েছে, যারা শুধুমাত্র বাড়ির আশেপাশে নয়, রাস্তা একেবারে সরবেরিয়া বাজারের আগে কিছুটা আগে পর্যন্ত যে রাস্তা থেকে গ্রামবাসীরা এসেছিলেন, যারা মূলত শাহজাহান শেখের অনুগামী বলে অভিযোগ, যারা একেবারে ইট লাঠি নিয়ে ইডির অফিসারদের ওপর আক্রমণ চালিয়েছিলেন, সেই রাস্তা জুড়েও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মোতায়েন করা হয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুধুমাত্র আর্মস নিয়ে নয়, যাতে ইট বা লাঠির মতন কোনো কিছু নিয়ে যদি তাদের ওপর আক্রমণ হয় সেটাকে প্রতিহত করার জন্য তাদের সঙ্গে একদিকে যেমন লাঠি রয়েছে, ঢাল রয়েছে, তারা হেলমেট নিয়ে এসছেন। এবং এই মুহূর্তে ইডির অফিসাররা একদিকে যেরকম তল্লাশি অভিযান চালাচ্ছে, তার পাশাপাশি আজকে উল্লেখযোগ্যভাবে জেলা পুলিশের যে তৎপরতা সেটাও কিন্তু নজরে আসছে। জেলা পুলিশের র‍্যাফ যেরকম রয়েছে, জেলা পুলিশের স্থানীয় থানার পুলিশ, তারা বাইরে মোতায়েন রয়েছে। এবং যে অভিযোগটা উঠেছিল এই ঘটনার পর জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু আজকে এখানে তল্লাশি অভিযান চালাতে আসার আগে ইডির তরফ থেকে জেলা পুলিশকে ইমেল মারফত ইন্টিমেট করা হয়েছিল যে তারা এই নাজার থানা এলাকায় একটি তল্লাশি অভিযানে আসবেন। এবং সেই মোতাবেক আজকে কিন্তু জেলা পুলিশের যে তৎপরতা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তারাও মোতায়েন রয়েছে। এবং ইডির অফিসাররা তারা এখনো পর্যন্ত এই বাড়ির ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছে। রেশন দুর্নীতি মামলায় একেবারে জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটি চিঠির সূত্র ধরেই শাহজাহান শেখের নাম পান তদন্তকারী অফিসাররা। এবং তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য যে এই যে মামলা, সেই মামলাতে অন্তত পক্ষে 20,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এবং যার একটা বড় অংশ এখনো পর্যন্ত যা তারা জানতে পেরেছেন যে 2,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, দুবাইতে পাচার করা হয়েছে, এবং সেই টাকা বাংলাদেশের মাধ্যমে পাচার করা হয়েছে, এবং সেক্ষেত্রে হাওয়ালার মাধ্যমে, হাওয়ালার মতন চ্যানেলের মাধ্যমে পাচার করা হয়েছে। এবং এক্ষেত্রেই শাহজাহান শেখ গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বলেই তদন্তকারী অফিসাররা মনে করছেন। এবং সেই কারণেই গত 5 জানুয়ারি তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে এসেছিলেন, কিন্তু সেই দিন তল্লাশি অভিযান না চালিয়েই তাদের ফিরে যেতে হয়েছিল, যে মামলা পরবর্তী সময় হাইকোর্ট পর্যন্ত গড়ায়। এবং আজকে যাতে ওই রকম কোনো রকম পরিস্থিতি না তৈরি হয়, কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য একদিকে জেলা পুলিশ যেরকম তৎপর রয়েছে, তার পাশাপাশি ইডি অফিসারদের ওপর যাতে কোনো রকম আক্রমণ না হয় সেই কারণে একেবারে সতর্ক নজরে এই এলাকা জুড়ে কার্যত একেবারে নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 125 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে আসা হচ্ছে, এবং তাদের উপস্থিতিতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির অফিসাররা। তার পাশাপাশি ভিডিওগ্রাফিও করা হচ্ছে, তার কারণ আগের বার যে ঘটনা ঘটেছিল তারপর একেবারে যে চাঞ্চল্যকর অভিযোগ ইডির বিরুদ্ধেই করা হয়েছিল, যে ইডির বিরুদ্ধে 135,000 টাকা চুরির অভিযোগ করা হয়েছিল, শ্লীলতাহানির মতন অভিযোগ আনা হয়েছিল, ফলে এই গোটা ঘটনা কি ঘটছে তারা আশা থেকে গোটা বিষয়টাই কিন্তু ভিডিওগ্রাফি করে রাখছেন ইডির অফিসাররাও। ক্যামেরা পার্সন দীপের সঙ্গে পিয়ালি মিত্র, Zee 24 ঘন্টা, নাজার। 4 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে, এখনও ইডি আধিকারিকরা তারাই তল্লাশি চালিয়ে যাচ্ছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ক, 4 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ইডির আধিকারিকরা শাহজাহানের আত্মীয় স্বজনদের বাড়িতে যান এবং একটি চাবির জন্য হুন্নে তারা, এই মুহূর্তের কি আপডেট?
পায়েল, দেখো বিষয়টা হচ্ছে যে আধিকারিক গিয়েছিলেন শাহজাহান শেখ শাহজাহানের আত্মীয়দের বাড়িতে, এই প্রিমাইসেসে, সেম প্রিমাইসেসের মধ্যে আরও তিনটি বাড়ি রয়েছে, সেখানে তাদের আত্মীয় স্বজনের বাড়ি রয়েছে। বিষয়টি একটি চাবি, সেই চাবি ইডি আধিকারিকরা দিতে চাইছিলেন এই আত্মীয়দের কারোর হাতে, যাতে তারা সেই চাবিটি রিসিভ করেন, কিন্তু সেটা কিসের চাবি পরিষ্কার করে জানা যাচ্ছে না। তবে মনে করা হচ্ছে যে যে তালাটা যে সকালে ভাঙা হয়েছিল হয়তো সেটার চাবি, বা সেটাকে রিপ্লেস করা হয়েছে এরকম তালা সেটার চাবি, বা ভিতরে কোনো আলমারি বা কোনো বাংকারের চাবিও হতে পারে, তবে এক্স্যাক্টলি ওটা কিসের চাবি সেটা পরিষ্কার নয়। তবে সেই চাবিটাই ইডি আধিকারিকরা দিতে চাইছিলেন এই আত্মীয় স্বজনদের বাড়িতে, তাদেরকে রিসিভ করাতে চাইছিলেন, যদিও কোনো বাড়ি থেকে বা তার কোনো রিলেটিভই কিন্তু এই চাবিটি রিসিভ করতে রাজি হননি। ফলে সেই চাবিটি নিয়ে ফের ইডি আধিকারিকরা যে মেন আস্তানা যেটা, বা যে মেন বাড়ি, সেই বাড়িতে ভিতরে যেখানে সকাল থেকে তল্লাশি চলছে তার ভিতরে কিন্তু ঢুকে গিয়েছে। যদি এই মুহূর্তে চার ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে যেমনটা তুমি বলছিলে, এবং এখনও কিন্তু তল্লাশি অভিযান চলছে। দেখো 5 তারিখে যে ঘটনা ঘটে তারপরে 19 দিন পেরিয়ে গিয়েছে, এবং এই 19 দিনের মধ্যে 19 দিন পর ফের কিন্তু আবার ইডি আধিকারিকরা এসছেন, এবং সকাল থেকেই কিন্তু রাজ্য পুলিশের সহযোগিতায় তারা কিন্তু এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। যদিও সকালবেলা রাজ্য পুলিশকে সার্চ ওয়ারেন্ট দেখিয়ে তাদেরকে ভিতরে ঢুকতে হয়েছে রীতিমতো তালা ভেঙে। এখনও পর্যন্ত পায়েল যা খবর, সে কোনো রকম সেভাবে কোনো গুরুত্বপূর্ণ নথি, ডকুমেন্ট বা কোনো পেপার এখনও সিজ করা হয়নি ইডির তরফ থেকে, এইটা ইডি সূত্রে এখনও পর্যন্ত খবর, যদিও তল্লাশি অভিযান চলছে রীতিমতো। দেখো কোর্টের অর্ডারের পর এইখানে 2টো সিসিটিভি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, যদিও সেটা 5 তারিখে ঘটনার পরেই লাগানো হয়েছিল, এবং এই এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিগত কয়েকদিনে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে আজকে তল্লাশি অভিযান হয়ে যাওয়ার পরে, কারণ সেভাবে যদি কোনো রকম ডকুমেন্ট ইডি আধিকারিকরা না পান সেক্ষেত্রে এই ফুটেজও কিন্তু খতিয়ে দেখা হতে পারে। তবে সব মিলিয়ে 4 ঘন্টা বেশি অতিক্রান্ত, এখনও গ্রাউন্ড ফ্লোরে কিছু ইডি আধিকারিকরা রয়েছেন, ওপরেও রয়েছেন, এবং ছাঁতেও কিন্তু রীতিমতো জওয়ানরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু পোস্টিং নিয়েছেন, ফলে এবং ভিডিওগ্রাফি চলছে যেটা সকাল থেকে আমরা আমাদের দর্শকদের বলছি, এবং অবশ্যই হচ্ছে সেই সমস্ত প্রক্রিয়াটাই হচ্ছে আই উইটনেসের উপস্থিতিতে। ফলে ইডি আধিকারিকরা কিন্তু চেষ্টা করছেন এমন কোনো ডকুমেন্ট বা নথি তাদের পাওয়ার চেষ্টা করছেন যেখান থেকে তারা বুঝতে পারেন যে আদৌ শেখ শাহজাহান এই এই রেশন দুর্নীতির সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন কিনা, বা তার মাধ্যমে কোনো টাকা পাচার হয়েছে কিনা, হাওয়ালার মাধ্যমে কোনো টাকা পাচার হয়েছে কিনা। কারণ আমরা জানি যে জ্যোতিপ্রিয় মল্লিকের একটি চিঠিতে শেখ শাহজাহানের নাম উঠে আসে, এবং তারপরে কিন্তু তার বাড়িতে ইডি আধিকারিকরা এসেছিলেন। তো সব মিলিয়ে এখনও এই তল্লাশি অভিযান চলছে, এই অভিযান কিন্তু আরও দীর্ঘায়িত হতে পারে, এবং তারপরেই কিন্তু কোর্টে রিপোর্ট পেশ করবেন ইডি আধিকারিকরা। পায়েল, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।